এরকম একটা পরিবেশে এই দেশে কারো ভাবা কোনো কারণ নাই দ্যাট হি ইজ অ্যাবভ ল। এবং পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাই, যে সেটা হচ্ছে যে এই দেশে সবাই সমান অধিকার ভোগ করবেন, নাগরিক হিসেবে কনস্টিটিউশনাল অধিকার ভোগ করবেন, এটা যেমন সত্যি তেমনি দয়া করে কেউ কোনো ধরনের কোনো অবৈধ কাজে লিপ্ত হবেন না, বেআইনি কাজে লিপ্ত হবেন না, কারণ কোনো না কোনো সময় ডেফিনেটলি আপনাকে এটার জন্য পে করতে হবে এবং সেটা হচ্ছে আইনের মুখোমুখি হতে হবে। That's the message from me. আর আপাতত আমাকে কিছু বলার নেই, থ্যাংক ইউ। মাননীয় টিভি, আজকে সবার অ্যারেস্ট হয়েছে আমরা খবর পেয়েছি এবং তাকে নিয়ে অভিযান চালানো হচ্ছে বলে গণমাধ্যমে দেওয়া হচ্ছে। সম্রাটকে আসলে কোন অভিযোগে গ্রেপ্তার করা হলো? আমরা নিজেই তো লেখালেখি করেছেন, সো মূলত আমরা তার সঙ্গে কথা বলবো ক্যাসিনো নিয়ে ডেফিনেটলি, কারণ যতগুলো আমরা ক্যাসিনো নিয়ে কাজ করতে গিয়েই একাধিকবার তার নাম পেয়েছি এবং গণমাধ্যমেও আপনারা লিখালেখি করেছেন। ডেফিনেটলি উইল টক অ্যাবাউট পারসন। উনি কি আতঙ্ক হয়েছিলেন? প্রকাশ দেখেছেন তাকে আপনারা? আমি দেখিনি। মাননীয় প্রশ্নটা এইভাবে করতে চাই, আমি চট্টগ্রাম থেকে আপনারা ওনাকে গ্রেপ্তার করেছেন, রাইট? উনি এই যে চট্টগ্রামে যেখান থেকে আপনারা গ্রেপ্তার করেছেন, উনি ওই জায়গাটাতে কতদিন ধরে আতঙ্ক করেছিলেন, কিংবা যখন এই ক্যাসিনো বিরুদ্ধে অভিযানগুলো শুরু হয় গণমাধ্যমগুলোতে ওনার নাম বারবারই আসছিল, তো তিনি আসলে ঢাকা ছেড়েছেন কবে বা ওই জায়গাটিতে কি ছিলেন নাকি এর ফাঁকে? আমি তদন্তের কারণ এগুলো এত স্পেসিফিক হওয়া ভালো না, পরবর্তী সময় আমাদের কাজ করতে অসুবিধা হয়, যদিও এটা গণমাধ্যমের জন্য খুব বড় স্কুপ তৈরি হয়, লেখালেখি করলে এটা বিরাট স্কুপ তৈরি, বাট আমাদের পরবর্তী সময় কাজ করতে অসুবিধা হয়, সো এত ডিটেল যেতে চাই না। আমি শুধু বলতে চাই এটা যে আমরা যখন ক্যাসিনো বিরোধী অপারেশন শুরু করি তার বলতে গেলে এক দুদিনের মধ্যে উনি ঢাকা ত্যাগ করে উনি আত্মগোপনে যান, আর আসলে আমাদের দীর্ঘ সময় লেগেছে ওনাকে লোকেট করতে, তো কারণ উনি এই যে এই লেখালেখির কারণেই আত্মগোপনের জন্য উনি এমন সব পদ্ধতি অবলম্বন করেছিলেন যাতে করে সহজে খুঁজে না পাওয়া যায়, এবং এটা এই পদ্ধতিগুলো মূলত লেখালেখির কারণেই মানুষ জেনেছে, সতর্ক হওয়ার বুদ্ধিগুলো মানুষ লেখালেখির কারণে বেশি লেখালেখির কারণেই পেয়েছে। সো আমি এই সমস্ত বিষয়গুলো আমরা মনে করি যে যত বেশি আমরা গণমাধ্যমে প্রকাশ করব, আমাদের দেশে এই পরবর্তী সময়ে কাউকে যদি আমরা দেশের স্বার্থে বা কী বলে রাষ্ট্রের স্বার্থে অথবা কেউ যদি আইন ভঙ্গ করেন, অপরাধ মারাত্মক অপরাধ করেন, তাকে গ্রেপ্তার, তত বড় বড় প্রতিবন্ধকতা তৈরি হবে। সো আমরা এত ডিটেলে যাই না, তবে এটা বলতে চাই যে আপনার প্রশ্নের উত্তর যে হ্যাঁ, আমরা ক্যাসিনো বিরোধী অপারেশন শুরু করার এক দুদিনের মধ্যে ঢাকা শহর ত্যাগ করেন। চট্টগ্রামে একজন বাবর নামে একজনের নাম আসছে, যিনি সম্রাট সাহেবের মতোই উনিও যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, এই ধরনের ব্যক্তিদের কেউ আপনি গ্রেপ্তার করবেন কিনা? আমরা যে কাজ দায়িত্বটি সরকার আমাদের উপর অর্পণ করেছে সেটিকে প্রশাসন, আমি গত কয়েকদিন দুই দিন আগে বলেছি যে এত ইম্প্রেশন হওয়ার কিছু নাই, কারণ এটা মাননীয় প্রধানমন্ত্রী একটা আমি মনে করি যে এটাও বলেছি যে এটা একটা বড় ধরনের স্ট্র্যাটেজি, এটা তো সেই স্ট্র্যাটেজি বনানী মণ্ডপকে আমি বলেছি যে স্ট্র্যাটেজি যে সুফল এটা কিন্তু শুধুমাত্র আজকে না, আগামীকাল না, অনেক বছর ধরে এদেশের মানুষ এটাকে আমি মনে করি যে এই উপভোগ করবে আর কি, এই সুফল ভোগ করবে এটা, তো এরকম একটা যদি আমরা চিন্তা করি তাহলে সেটাকে কিন্তু এই এক দুই দিনে বা এক দুজন লোককে গ্রেফতার করার থেকে করার মাধ্যমে অ্যাচিভ করা যাবে না, বা এক দুই দিনে অ্যাচিভ করা যাবে না, এটা অনেক দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার, এবং এই 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 কার্যক্রমে শুধুমাত্র একটা বাহিনী একটা ফোর্স না, আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ রাষ্ট্র তো আসলে অনেকগুলো প্রতিষ্ঠান নিয়ে রাষ্ট্র গড়ে ওঠে, তো আমরা এই সবাই মিলে কাজ করছি, আর আমি আবারও বলবো যে লেটস হ্যাভ পেশেন্স, আমরা ভালো কিছু প্রত্যাশা করি, আমরা ভালো কিছু প্রত্যাশা করছি, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ক্যাসিনো ব্যবসার সঙ্গে উনি জড়িত। তারপরে কিন্তু যুবলীগের বেশ কয়েকজন ক্যাসিনো সঙ্গে জড়িত হয়ে গ্রেপ্তার করেছেন, তখন থেকে সম্রাট সাহেবের নাম আসছিলেন, এই ক্ষেত্রে এই ক্যাসিনোর টাকা অনেক জায়গায় ভাগ গিয়েছে, মানে কোন ধরনের লোক রয়েছে এর সঙ্গে জড়িত? এটা তো অনেক সামনে চলে গেলেন, আমরা এখন আপাতত ক্যাসিনো বন্ধ করেছি, ক্যাসিনোর সঙ্গে যারা সরাসরি জড়িত ছিল তাদেরকে আমরা গ্রেপ্তার করার চেষ্টা করছি, আমরা আস্তে আস্তে অগ্রসর হই। আমরা এখন একটা ফ্ল্যাট অ্যান্সার পাই, অ্যান্সার বলতে এরকম
ক্যাসিনো যে বিষয়টা এটা তো একটা অভিযোগ, সেটাই সেটাই আর কি। আমরা আমাদের মূল ব্যাপারটা হলো যে আমরা মানে প্রধানমন্ত্রী বলেছেন কিন্তু নিউ ইয়র্কে যে কিছু করতে গিয়ে সাপ বেরোচ্ছে, তো মূল ব্যাপার হলো ক্যাসিনো। তো ক্যাসিনো ক্যাসিনো আমরা প্রথম দায়িত্ব ছিল হচ্ছে এগুলোকে বন্ধ করে দেওয়া, আমরা সেগুলোকে বন্ধ করে দিয়েছি। এখন হচ্ছে ক্যাসিনোর সঙ্গে কারা এগুলোকে অপারেট করেছে, তো সেগুলোকে আমরা চেষ্টা করছি আইডেন্টিফাই করার জন্য, যাতে করে ভবিষ্যতে এই অবৈধ বা ওই অন্যায় বা বেআইনি কাজ করতে কেউ সাহস না পায়। এটা বললে পরবর্তী সময় যে এতদিন আমাদেরকে গেলেই এ কই সে কই, তো ভাই এই এই আরো লম্বা সময় অপেক্ষা করতে হবে। বলেন না আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা এই যে এর পেছনে কি ড্রামা আছে, এই ড্রামা না বলে বরঞ্চ এন্ড অফ দি ডে আমরা যে ক্যাসিনো সম্পর্কে যার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগের তীর নিক্ষেপিত হচ্ছিল বা যার দিকে সবাই আমরা অঙ্গুলি নির্দেশ করছিলাম তাকে তাকে গ্রেপ্তার করা গিয়েছে, এটাই স্যাটিসফ্যাকশন, এটাই হলো। আচ্ছা একটা কথা তো বললাম, আমরা এই এই আজকের এই মত বিনিময়টাকে আমরা এখানে সীমাবদ্ধ রাখি ভালো হবে। হ্যাঁ আমরা মনে হয় যে আবার বসবো কথা বলবো, সব কথা একদিনে বলে ফেললে কালকে শুনবেন কি। থ্যাংক ইউ। সম্রাটের গ্রেফতারের বিষয়ে র্যাব মহাপরিচালক র্যাব সদর দপ্তরে ব্রিফ করছিলেন, আমরা সরাসরি ছিলাম।